রমাদান মাস এটি অনেক সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাসের বিশেষ চারটি বৈশিষ্ট্য, এই মাসের বিশেষ কয়টা বৈশিষ্ট্য? চারটা। এই চারটি পয়েন্ট আপনারা মুখস্থ করে ফেলবেন। চারটি বিশেষত্ব রয়েছে এই মাসে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো এটি সিয়ামের মাস। নাম্বার টু, এটি কিয়ামের মাস। নাম্বার থ্রি, এটি কোরআনের মাস। নাম্বার ফোর, এটা জিহাদের মাস। কয়টা কথা বলেছি? এক নাম্বার সবাই বলেন সিয়াম, দুই নাম্বার কিয়াম, তিন নাম্বার কোরআন, চার নাম্বার। প্রথম তিনটা সবাই জানলেও চার নাম্বারটার কথা অনেকে জানে না। আমাদের বাংলাদেশের বিজয় দিবস কোন মাসে বলেন? বলেন, ডিসেম্বর মাসে। আর গোটা পৃথিবীর মুসলমানদের বিজয় দিবস কোন মাস বলেন তো? ওই মাসে কোন কি বিজয় হয়েছিল? বদর। তো বদর দিয়ে শুরু হয়েছে, চূড়ান্ত আরেকটা বিজয় আছে না? দেখি কে বলতে পারেন, কেমন জ্ঞান রাখেন আপনারা, দেখি বলেন। আরেকটা বিজয় হয়েছে রমজান মাসে, ওইটা ওইটা আরো বড় বিজয়, এবং ওইটার নামে কোরআনের সূরাও আছে। আর একটু হিন্টস দিয়ে দিলাম, বিজয়ের নামে সূরাও আছে, মক্কা বিজয়। মাশাআল্লাহ, কে বলেছেন এটা? ফারুক ভাই, পড়াশোনা করে ফারুক ভাই, মাশাআল্লাহ। সূরা ফাতহ আছে না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। শুধু বদর যুদ্ধ নয়, বদর দিয়ে শুরু হয়েছে। আর যে মক্কা থেকে নবীজিকে বের করে দিয়েছিল কাফের মুশরিকরা, ওই মক্কায় নবীজি সাহাবিদেরকে নিয়ে ঢুকলেন। মক্কার পৌত্তলিকতাকে নবীজি মূলোৎপাটন করে দিয়ে মক্কার মধ্যে নবীজি আল্লাহর দিনের পতাকাকে সমুন্নত করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মাসে? কোন মাসে? তাহলে রমজান মাস কয়টা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত? এক নাম্বার সিয়াম, দুই নাম্বার কিয়াম, তিন নাম্বার কোরআন, চার নাম্বার জিহাদ। চলেন আমরা এবার এই চারটা বৈশিষ্ট্যের কথা জেনে নিই। এক নাম্বার হচ্ছে এই মাসে আল্লাহ সিয়াম দিয়েছেন। এই মাসে আল্লাহ কি দিয়েছেন? আচ্ছা, এবার আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই এক মাস আপনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন কেন? আমরা এক মাস না খেয়া থাকবো, আর এই খাবার দাবার গুলো আপনি আয় কইরা বাঁচায় রাইকা স্টক করে রাখবেন, আমাদের ব্যবসায়ীদের মতো আর কি, এরকম স্টক করে রাইকা অন্য কোনো কামে লাগাইবেন, এই জন্য কি আল্লাহ আপনি রোজা দিয়েছেন নাকি? কি বলেন, আল্লাহ কি এই উদ্দেশ্যে রোজা দিয়েছেন? আমরা প্রশ্ন করার আগে আল্লাহ জবাব দিয়েছেন, কি কারণে রব্বুল আলামিন সিয়াম সাধনার জন্য একটি মাস আমাদেরকে দিলেন? খুব সুন্দরভাবে আল্লাহ সেই কথার জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা শুধু তোমাদের জন্যই ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। আর একটি মাস সিয়াম সাধনার জন্য দেয়া হয়েছে তোমাদেরকে, এক মাস রোজা রাখানোর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের প্রশিক্ষণ নেওয়ার জন্য এই একটি মাস আল্লাহ দিয়েছেন। আমাদেরকে না খাওয়া রাখা আল্লাহর উদ্দেশ্য নয়, আমরা যেন এই এক মাস ট্রেনিং নেই। এক মাস ট্রেনিং নিয়ে বাকি আছে আরো এগারো মাস, ওই বাকি এগারো মাস যেন এই প্রশিক্ষণের আলোকে আমরা জীবন পরিচালনা করি। এই জন্য রোজার ফাস্টিং এর এই পদ্ধতি দিলেন কে? আচ্ছা, এখন রোজার মধ্যে তাকওয়ার চর্চা কেউ করে কেউ করে না। যারা তাকওয়ার চর্চা করে এরা খাঁটি রোজাদার, আর যারা তাকওয়ার চর্চা করে না এরা হচ্ছে শুধুমাত্র উপবাসকারী, এরা উপবাসকারী রোজাদার নয়। রোজা আর উপবাস কি এক জিনিস? আচ্ছা, উপবাস বলতে আপনারা কি বুঝেন?
উপবাস মানে হচ্ছে না খায়া থাকা আর রোজা মানে শুধুমাত্র না খায়া থাকা নয় তাহলে কথাটা আমি আবারো বলছি রোজার মাসে যারা রোজা রেখে তাকওয়ার চর্চা করে এরা হচ্ছে রোজাদার আর যারা রোজা রেখে তাকওয়ার চর্চা করে না এদের সংজ্ঞা এরা রোজাদার নয় এদের পরিচয় এরা উপবাসকারী এরা হলো তাহলে বোঝা গেল রমজান মাসে রোজা পালনকারী কয় প্রকার জুড়ে বলেন দুই প্রকার এক প্রকারের ব্যাপারে আসে নবীজির হাদিস কি বলে দেখি নবীজি বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ নবীজি বলেছেন এমন এক প্রকার রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো ফায়দা নাই এরা সারা দিন উপবাসে থাকে কিন্তু তাকওয়ার চর্চা করে না এরা কারা এরা রোজাও রাখে সমানতালে মিথ্যা কথা বলে রোজা রাখে গীবত করে চুগলখুরি করে মিথ্যা বলে সুদ খায় ঘুষ খায় খাদ্যে ভেজাল দেয় অজনে কম দেয় দুই নম্বরই করে জুলুম করে দুর্নীতি করে মানুষের হক মেরে খায় এই ধরনের রোজাদার আমাদের আশেপাশে আছে না নাই আছে তাহলে এইরকম রোজাও রাখে সমানতালে সকল অন্যায় অপকর্ম করে নবীজির ভাষায় আল্লাহর ভাষায় এটা রোজাদান নয় বলেন তো এটা কি এটা হচ্ছে ওই মুহররম শাবান অন্যান্য মাসে যেমন অনেক সময় কাজে কামে মানুষ খাইতে পারে না সময় পায় না যেটা হাসান ভাই বলল যে আমরা ওই বন্যার সময়ে ওই সময় তো দোকানপাট রেস্টুরেন্টও পাই না সব দিকে পানি পাউরুটি নিয়ে বেরোইতাম আমরা সকালবেলা ওই যখনই সুযোগ পাইতাম এক দুই পিস পাউরুটি আর পানি হ্যাঁ মুড়ি চিরা এগুলা খাই খাই সমাজে তো রাত বারোটা একটা এসে আমরা খাইতাম তো আবার অনেকে আমাদের মধ্যে ছিল সারাদিন খাইতেও পারে নাই এমনও আছে ওই ওই তারা যেমন উপবাসে থাকছে রমজান মাসে রোজা রাইখা যারা সমানতালে অন্যায় করে এরাও রোজাদার না এরা হচ্ছে ওই জাতের উপবাসকারী এরা কোন ধরনের পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে না আর আরেক প্রকার রোজাদার হলো এরা রোজা রাখে পেটের রোজা না খায়া থাকা এটা কিসের রোজা পেটের রোজা পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলিও রাখে কিরকম জবানের রোজা এই জবান দিয়ে মিথ্যা কথা বলে না সুদ সুদের কারবারের কথা বলে না এটা দিয়ে চুগুল ঘুরি করে না নাপাক কথা গালিগালাজ অশ্লীল অসভ্য অনর্থক বেহুদা ফালতু কোনো কথা বলে না তাহলে সে পেটের রোজার সাথে মুখের রোজা জবানের রোজাও পালন করলো পাশাপাশি কান দিয়ে আজেবাজে জিনিস শুনে না চোখ দিয়ে আজেবাজে জিনিস দেখে না এই রকম পেটের রোজার সাথে চোখের রোজা কানের রোজা জবানের রোজা হাতের রোজাও আছে রমজান মাসে রোজা রেখা বেটা সাংবাদিক রিপোর্ট লেখে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তো ও বেটা সাংবাদিক সে পেটের রোজা রেখেছে হাতের রোজা রাখে না এটা দিয়ে সমানতালে সিগনেচার মারে ঘুষের সিগনেচার সুদের সিগনেচার তারপরে জনগণের মাইল খাইরা মানে মাইরা খাওয়ার দুই নম্বরই সকল লেখালেখি এই লোকটা পেটের রোজা রেখেছে হাতের রোজা রাখে নাই তাহলে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা করা আপনি না খায়া থাকবেন পাশাপাশি আনুগত্য করে আপনি আল্লাহর আনুগত্য মোতাবেক চলবেন এর নাম হলো রোজা নবীজি এর জন্য বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় করলো মিথ্যা বললো অপকর্ম করলো সমানতালে সব অপকর্ম করে গেল সে রোজা রাখার কোনো ফায়দা আল্লাহর কাছে নাই তাহলে বোঝা গেল উপবাসকারী যারা আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে না তারা আর প্রকৃত রোজাদার প্রকৃত রোজা কি নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশরব শুধুমাত্র খাবার দাবার আর পানীয় ত্যাগ করার নাম রোজা নয় তাহলে রোজা কি নবীজি বললেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়া গাফাস রোজা হলো আল্লাহর ভয়ে সকল অপকর্ম অনর্থক অহেতুক ফালতু সকল কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা রোজার মধ্যে তাকওয়ার চর্চাটা কোথায় আপনাদেরকে খুব সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বুঝাই ফেললে আপনারা বুঝবেন আপনারা এই যে আজকে আট রমাদান প্রত্যেক রমাদানে ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে বসেন না সুবহানাল্লাহ সারা দিন রোজা রাখার পরে সামনে খেজুর শরবত হ্যাঁ তারপরে আপনার ছোলা পেঁয়াজু বেগুনি
আলুর চপ তারপরে হালিম কত কিছু বাহারি ধরনের ইফতার নিয়ে আপনি বসেছেন ইফতার নিয়ে রোজাদার ব্যক্তি খেজুর টাচ করে ইফতারগুলো সামনে আছে শরবতের গ্লাসেও হাত লাগায় কিন্তু আল্লাহর বান্দা খায় না আচ্ছা সে যদি খায়া ফেলে আল্লাহ কি ফেরেশতা পাঠায়া তারে পানিশমেন্ট দিবে বেটা খাইলি কেন হ্যাঁ এই যে বান্দা ইফতার সামনে আছে কিন্তু খাইতেছে না কার ভয়ে আল্লাহর ভয়ে কারণ 1500 বছর আগে আল্লাহ আদেশ করেছেন আল্লাহ হুকুম করে দিয়েছেন যে যতক্ষণ না ইফতারের সময় হবে ততক্ষণ পর্যন্ত ইফতার করা যাবে না সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল মিনাল খাইতিল আবইয়াদ আল্লাহ তাআলা কি বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবইয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর আল্লাহ আদেশ দিয়ে রেখেছেন সেই আদেশের প্রতিফলন ঘটছে সামনে ইফতার আছে বান্দা খায় না অন্তরে আছে আল্লাহর ভয় এখান থেকেই তো আপনি শিক্ষা নেবেন যে আল্লাহর ভয়ে আপনার হালাল খাবার আপনি খাচ্ছেন না আল্লাহ আদেশ করেন নাই খাইতে পারবেন না ওই আল্লাহর ভয়ে মিথ্যা বলা অন্যায় করা অপকর্ম করা সকল প্রকার গুনাহ থেকে নিজেকে যদি আপনি বাঁচায়া আনুগত্য মোতাবেক চলতে পারেন এর নাম হলো রোজা জোরে বলেন এর নাম কি রোজা এই রকম ভাবে যারা সারা মাস সিয়াম সাধনা করবে এই রকম ভাবে যারা রোজা রাখবে এদের পুরস্কার আল্লাহর কাছে রয়েছে নবীজি বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাহুর রায়্যান নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে একটা গেট আছে যার নাম হচ্ছে রায়্যান ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন ওই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার বান্দারা প্রবেশ করবে আল্লাহ বলবেন আইনা সাঈমুন আল্লাহ বলবেন রোজাদারেরা কোথায় ফায়াকুমুন তারা তখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তখন বলবেন তোমরা যে আমাকে সন্তুষ্ট করার জন্য প্রপার ওয়েতে ফাস্টিং করেছো রোজা রেখেছো আমি আজকে তোমাদের উপর খুশি তোমাদের জন্য আলাদা গেট গেটের নাম রায়্যান এই রায়্যান নামক দরজা দিয়ে আমার জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও তাহলে প্রপার ওয়েতে যারা ফাস্টিং করবে রোজা রাখবে তাদের জন্য পুরস্কার আছে কার কাছে আর যারা রোজা রাখবে কিন্তু তাকওয়ার চর্চা করবে না এরা রোজা মাস পাবে আসবে চলে যাবে রোজা কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসবে না রোজা এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য রোজা এসেছে আমাকে কি করার জন্য পরিবর্তন করার জন্য আমার আপনার যে গুনাহ করার খাসলত গুনাহ করার স্বভাব গুনাহ করার মেজাজ এগুলোকে রিমুভ করে দিয়ে আমাকে আপনাকে একজন মুত্তাকি একজন পরহেজগার খাঁটি গোলাম বানানোর প্রশিক্ষণ এই রমজান মাসে দেওয়ার জন্য আল্লাহ সিয়াম সাধনা ফাস্টিং আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ রমজান মাসে তাকওয়ার চর্চা করে বাকি 11টা মাস বাকি জীবন বাকি জিন্দেগি এভাবেই আমরা পরিচালনা করব এই শিক্ষাগুলো রমজান থেকে নিতে হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এমন একটা মাস এই মাসে বদভ্যাস যাদের আছে এটাও ছাইড়া দিতে পারবেন আপনারা এর প্রশিক্ষণও আছে অনেকে সিগারেট খান না আপনারা অনেকে সিগারেট খায় তারপর অনেকে একদম তামাক পাতা এটাকে কি জানি কোন আপনারা সাদা পাতা বলেন না তামাক পাতা বলেন আচ্ছা তামাক পাতা সাদা পাতা জর্দা এগুলা দিয়ে পান খায় তারপরে সিগারেট খায় তো তামাক পাতা বা জর্দা বা সিগারেট এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আর পৃথিবীর একমাত্র এটা খাদ্য বলবো না অখাদ্য বলবো এটার গায়েই তো লেখা আমি খারাপ আমারে খাইও না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে ব্যক্তি ধূমপান করে সিগারেট খায় সে দোকান থেকে গিয়ে সিগারেটের প্যাকেট কিনে ওইটার গায়ে লেখা খারাপ এরপরে ওইটা খায় আবার একই ব্যক্তি যখন মুদি দোকানে যায় গিয়ে বলে এই তোমার তো এই পণ্যের প্যাকেটে লেখা আছে মেয়াদ শেষ মেয়াদ কি জাতের সচেতন মেয়াদ শেষ এটা আর কিনবে না আর অথচ কিছুক্ষণ আগে শুধু যে মেয়াদ শেষ তা না এটা খাইলেই স্বাস্থ্যের জন্য খারাপ ওইটার গায়ে লেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের কারণ তাও খায় কি জাতের সচেতন বুঝতেছেন তো আপনারা এক জায়গায় সচেতনতা আর আরেক জায়গায় সচেতনতা নাই আবার মাছের বাজারে গিয়ে মাছ টিপা টিপা দেখে তাজা আছে কিনা আবার ওই ব্যক্তি সিগারেট খাওয়ার সময় গায়ে লেখা আছে তাও আবার খাইতে থাকে প্রিয় ভাইয়েরা
যদি কারো অভ্যাস থাকে রমজান মাস কিন্তু এসেছে আপনি চাইলেই রমজানকে কাজে লাগাইতে পারেন কিভাবে কাজে লাগাইতে পারেন শুনেন এই যে সাহারির পর থেকে ইফতার পর্যন্ত যাদের সিগারেটের নেশা আছে যত কষ্ট হোক ওই সময় صبر করে তার নেশা ধরে রাখে না কথা বলেন রাখে না আপনারা জবাব দিন আপনাদেরকে আঘাত দিব না কষ্ট দিয়ে কথা বলবো না তো এই যে যতই নেশা থাকুক আমি দেখেছি যারা সিগারেট খান ওই সকল ভাইরা তারা রমজান মাসে সিগারেট খান না প্রিয় ভাই আপনার মত লোক সাহরি থেকে ইফতার পর্যন্ত যদি সিগারেট খায় না থাকতে পারে আমি কনফার্ম আপনি সিদ্ধান্ত নিলে ওই বাকি কয়েক ঘন্টাও আপনি সিগারেট ছাড়া থাকতে পারবেন ইনশাআল্লাহ আর যদি থাকতে না পারেন তো আমি বলবো আপনি খান খাওয়ার কয়েকটা নিয়ম বলে দিই কিভাবে খাবেন আসলে বদভ্যাস হয়ে গেলে ওইটা ছাড়তে একটু সময় লাগে সময় আপনি খান কিভাবে খাবেন আপনি ইফতারের পরে যদি আপনার অবস্থা থাকে এমন কিছু মানুষ আছে যারা সিগারেট খায় ইফতার খায় দাঁড়ায় না কয় ভাই আমি আসতেছি মাথা ঘুরায় টান একটা মাইরা আসে তাই না এরপরে মাথা ঠিক হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনি খান ইফতারের পরে অসুবিধা নাই এরপরে আবার আরেকটা খায় তারাবির আগে আচ্ছা দুইটা খাইলো তারাবির পরে এসে আরেকটা খায় তিনটা ঘুমায় গেছে ঘুম থেকে উইঠা পারলে সাহরির আগে আরেকটা মারবে সাহরির পরে আরেকটা তাহলে তিনে দুয়ে হইল পাঁচ যদি কেউ এরকম পাঁচটাও মারে ভাই ভাই পাঁচটা মারেন অসুবিধা নেই আজকে তো আট রমজান হয়ে গেছে চেষ্টা করেন আগামীকাল নয় রমজান থেকে পনেরো রমজান পর্যন্ত আগামী পনেরো রমজান এই ছয় দিন আপনি প্র্যাকটিস চালান পাঁচের জায়গায় চারটা খাবেন কয়টা খাবেন একটা কমাই ফেলেন অসুবিধা নাই কারণ আপনি সারাদিন তো না খাইয়ে থাকেন এরপরে পাঁচটা খেতে চারটা খান পনেরো থেকে বিশ রমজান আপনি চার থেকে তিনে চলে আসেন শেষ দশক চলে আসছে বিশ থেকে পঁচিশ রমজান তিন থেকে দুইয়ে নেমে আসেন পঁচিশ থেকে ঈদের আগে একবারে সাইরা দেওয়ার প্ল্যান করেন দেখবেন ঈদের পর থেকে আপনারা মাথা ঘুরবে না টানও মারবে আচ্ছা বলেন তো চাইলে কিভাবে পারা যাবে না রমাদান মাস এসেছে আমার আপনার বদভ্যাস গুলোকে রিমুভ করে দিয়ে আমরা বিপদ থেকে সুপথে ফিরে আসার একটা ট্রেনিং এর সময় এই রমজানের ভেতরে আসে না নাই ঠিক এরকম জর্দায় যারা অভ্যস্ত সারাদিন তো পান না খাইয়া থাকছেনি আপনি তো আস্তে আস্তে ওইটা আপনি ছাইরা দেন এভাবে যেভাবে সিগারেটের নিয়ম বললাম ওই নিয়মে আস্তে 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 বদভ্যাস গুলো ত্যাগ করেন যে সকল যুবক তরুণ ভাইয়েরা মোবাইল হাতে নিলে খালি আশেপাশে জিনিস তো রমজান মাসে রোজার দিনে তো দেখে না কয় না না এখন দেখবো না রোজার সন্ধ্যার পরে দেখবো আমি কি জাতের খাঁটি রোজাদার চিন্তা করছেন কয় না 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 এখন দেখবো না আজান হোক ইফতার খাইয়া তারপরে দেখবো তো এরকম অভ্যাস যাদের আছে ভাই সারাদিন যদি না দেখে থাকা যায় তো ইফতারের পরেও চাইলে থাকা যাবে ইনশাআল্লাহ এরকম প্রশিক্ষণ নিয়ে নিয়ে রমজান মাসে নিজেকে এমন ভাবে তৈরি করব যাতে বাকি এগারো মাস আল্লাহর আনুগত্যের ভিত্তিতে আমি আমাকে পরিচালনা করতে পারি পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন রমজান মাস কয়টা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত এক নাম্বার আল্লাহ দিয়েছেন না খাইয়া থাকার জন্য না আল্লাহ দিয়েছেন জীবনটাকে জীবনের মতো করে গড়বার জন্য জীবনকে জীবনের মতো করার জন্য যদি আপনি এই জীবনটাকে হেলায় খেলায় কাটাইয়া দেন তো আপনার এই জীবন বৃথা এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ আর জীবনটাকে যদি আমরা সুপথে পরিচালনা করে যেতে পারি তাহলে আল্লাহ কোরআনে কি বলেছেন ফামান যুহজিহানিন নারি ওয়া মুদখিলান জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হলো সেই লোকটাই হলো প্রকৃত সফল কাম তো প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারা আর জান্নাতে যাওয়ার জন্য জীবনকে জান্নাতমুখী করে গঠন করতে হবে এর প্রশিক্ষণ এই রমাদানের ভেতরে আসে না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন দুই নম্বর হলো রমাদান এটি কোরআনের মাস এটা কোরআন নাজিলের মাস সারা বছরের সবচাইতে সেরা মাসের নাম কোন মাস কেমন সেরা মাস এটা দেখেন অন্য মাসে আপনি একটা ফরজ আদায় করবেন একটা ফরজেরই সওয়াব পাবেন কিন্তু রমজান মাস
এই মাসটির সম্মান এত বেশি এই মাসে নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব পেয়ে যায় এই মাসে যদি আল্লাহর বান্দা একটা এই মাসে যদি আল্লাহর বান্দা একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব পেয়ে যায় আর এই মাসে যদি আল্লাহর বান্দা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব পেয়ে যায় যাদের পয়সা আছে রমজান মাসে উমরা করা দরকার কারণ নবীজি বলেছেন রমজান মাসে যারা উমরা করবে সে যেন আমি নবীর সঙ্গে হজ আদায় করার সমান সওয়াব পেয়ে যায় এত সম্মান এই মাসের এত মর্যাদা এই মাসের শেষের দশকে একটা রাত আছে লাইলাতুল কদর ওই রাত এমন এক শ্রেষ্ঠ রাত এত মর্যাদাপূর্ণ রাত এই রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একটি রাত হলো হাজার মাসের চাইতে উত্তম ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস আমি আপনি আমরা 83 বছর হায়াত পাবো কিনা আমরা কেউ জানি না কিন্তু রমাদানের শেষের 10 দিন ওই কদরের রাত তালাশ করে করে যদি আমরা কদরের রাত পেয়ে যাই আর কদরের রাত যদি ইবাদত করে কাটায় দিতে পারি তো একটা না 83 বছর ইবাদতে যে সওয়াব পাওয়া যায় কদরের রাতকে কাজে লাগালে তার সমান সওয়াব আমরা পেয়ে যাব এত সম্মান কেন এই মাসে আর এই মাসে এত বরকত কেন একটাই কারণ কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে কুরআন নাযিল করেছেন কে আল্লাহ এই মাসের সমস্ত বরকত কুরআনের কারণ সমস্ত বরকত কিসের কারণে কুরআন যদি মুহররম মাসে নাযিল হইতো তো মুহররম মাস বছরের সেরা মাস হইতো কুরআন যদি রজব মাসে নাযিল হইতো তো রজব মাসই বছরের সেরা মাস হইতো কুরআন যদি জিলহজ মাসে নাযিল হতো তো জিলহজ মাসই বছরের সেরা মাস হয়ে যেত কুরআন নাযিল হয়েছে রমাদান মাসে এই জন্য রমাদান মাসের শ্রেষ্ঠত্ব অন্যান্য মাসের চাইতে কম না বেশি তাহলে রমাদানের দ্বিতীয় হাদিয়া দ্বিতীয় উপহার হলো কুরআন বলেন দ্বিতীয় উপহার কি কুরআনের এই মাসে আপনারা যেন কুরআন শুনতে পারেন অনেকে আছে ভালোভাবে কুরআন রমজান মাসে পড়তে পারতেছে না পুরো কুরআনও ঠেলায় ঠেলায় পড়তে পারতেছে না কিন্তু শরিয়া কি সুন্দর পদ্ধতি চালু করলো আপনারা যেন পুরো কুরআন রমজান মাসে মজা করে শুনতে পারেন এই জন্য শরিয়াতে তারাবিহের ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেছেন ইন্নাল্লাহ ফরাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়াসানান্তু লাকুম কিয়ামা নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রমাদানে রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিহের পদ্ধতি চালু করেছি প্রতিষ্ঠিত করেছি ফামান সামাহু ওয়া ক্বামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি সুতরাং যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম আর কিয়াম ঠিকঠাক আদায় করবে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আপনারা যেন কোরআন শুনতে পারেন যেন রমাদানে তারাবিহের ব্যবস্থা রয়েছে রমাদানে প্রতিদিন তেলাওয়াত চলছে পুরো কুরআন শোনার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের দেশে মানুষ রমজান এসেছে এটা ইবাদতের মাস কিন্তু রমজান মাসে মানুষ এটাকে ইবাদতের মাস হিসেবে গ্রহণ না করে শুরু করছে এটাকে তর্কাতর্কির মাস তা 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে নামাজ লম্বা হবে না ছোট হবে মোনাজাত টাইট হবে ছোট হবে না বড় হবে এগুলা নিয়ে ফিতনা ফাসাদ আমাদের দেশে প্রত্যেক বছর রমজান মাস আসলে দেখবেন মানুষ এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে নবীজির জীবনে জীবদ্দশায় তারাবিহের নামাজ নবীজি এই রকম 20 রাকাত প্রতিদিন রমজানে পড়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না তিনি মাত্র 3 দিন তারাবি পড়েছেন জামাতের সাথে এরপরে আর পড়েন নাই কিন্তু নবীজির পরে অমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়ে তখন অমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে পরামর্শ করে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে 20 রাকাতের তারাবি তিনি প্রতিষ্ঠা করেন এখন আপনি বলতে পারেন যেটা নবীজির যুগে চালু হয় নাই
তো আমরা এখন এটা আর পড়ব কেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠিত করে গিয়েছেন কেন আপনি এই 20 রাকাত পড়বেন এর উত্তর আমি আমার মতো ছোট হুজুর দেওয়া লাগবে না এই উত্তর দিয়েছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের নবীজি বলেছেন আমার সুন্নাত মানা যেমন তোমাদের জন্য জরুরি তেমনি আমার পরে আমার যে চার খলিফা এদের প্রতিষ্ঠিত সুন্নাতগুলো মানাও তোমাদের জন্য জরুরি তাহলে যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন সাহাবীরা চুপচাপ ছিলেন ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠা হলো এখানে আর কথা বলার কোনো দরকার আছে না আপনি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি বুঝেন আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস জানেন মর্যাদা নবীজি বলেছেন আমার পরে তো দুনিয়ায় কোনো নবী আর আসবে না যদি আসতো তো ওমর রে আল্লাহ আমার পরে নবী বানাইতেন সুবহানাল্লাহ সেই ওমর কোন ওমর শুনেন নবীজি বলেছেন মাথার উপরের আকাশের তারকাগুলো গুনে গুনে যেমন শেষ করা যাবে না আমার ওমর মুসলমান হওয়ার পরে কি যে নেকিরা নেকামল করেছে তার নেকিগুলো কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না আল্লাহু আকবার আমাদের দেশের কিছু মানুষ এত বুঝা বুঝে এত তর্ক করে মিয়া আপনার সারা জীবনের সাজদারে একত্রিত করা হইলে সাহাবীরা যে দিনী দাওয়াতে বের হয়েছেন জিহাদের ময়দানে ঘোড়া চালায়া গিয়েছেন হেঁটে গিয়েছেন পা থেকে যে বালুগুলো গিয়েছে আপনার সারা জীবনের সাজদাকে একত্রিত করলে সাহাবীদের জুতার তলার একটা বালুর সমানও হবে না জুতার তলার বালুর সমানও হবে না সাহাবায়ে কেরাম এর চাইতে আপনি বেশি বুঝেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওমর রাদিয়াল্লাহু আনহু এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন তারা সবাই মেনে নিলেন আপনি এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছেন আসলে আপনার মতো বুজুর্গকে নবীজির সময়ে নবীজি দেখে যেতে পারলে ভালো হতো একদম সরাসরি বেশি বুঝে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস বুঝতে হবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার মন বরাবর এটা চালু করেন নাই সবার সাথে পরামর্শ করেই তিনি এটা চালু করেছেন সুতরাং আসুন রমজান মাসে তর্কাতর্কি বিতর্ক না করে নবীজি এবং সাহাবীদের তরিকা মোতাবেক যে ইবাদত চলে আসে আমরা সেভাবেই করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা যেন কোরআন শুনতে পারি মন ভরে এজন্য কিয়ামের ব্যবস্থা রয়েছে তারাবিহের ব্যবস্থা রয়েছে রমাদানের বৈশিষ্ট্য আজকে কয়টা বলতেছি চারটা সিয়াম উদ্দেশ্য তাকওয়া ভিত্তিক জীবন চর্চার প্রশিক্ষণ দুই নাম্বার কিয়াম আর কিয়ামের মধ্যে শুনবেন কোরআন আর রমাদান এটা কিসের মাস কোরআনের মাস কোরআনের মাস চার নাম্বার হলো এটা জিহাদের মাস এটা কিসের মাস জিহাদের মাস মুসলমানদের বিজয় দিবস কোন মাসে এই তো ভুলে গেছেন আপনারা সবাই বলতে হবে মুসলমানদের বিজয় দিবস কোন মাসে রমজান মাস এই মাসে মুসলমানদের বড় বড় বিজয় এসেছে বড় বড় দুইটা বিজয় এসেছে কয়টা বিজয় একটা দিয়ে শুরু হয়েছে আর আরেকটা দিয়ে প্রতিষ্ঠিত একটা দিয়ে কি হয়েছে শুনতেছেন আপনারা আসলে গুরুত্বপূর্ণ পয়েন্টটা প্রথমে বলার দরকার ছিল এটা শেষের দিকে নিয়ে আসছি মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন নির্যাতন শুরু হলো সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন নিপীড়ন শুরু হলো চতুর্দিকে জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অবস্থা ভয়াবহ ধারণ করলো আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার আসলো হিজরতের অর্ডার চলে আসলো মক্কা থেকে মদিনায় চলে যাওয়া আহারে ইমান এনেছে অন্য কোনো অপরাধ নাই ইমান এনেছে এই ইমানের কারণে এখন নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য ফালাইয়া থুইয়া গন্তব্যহীন চলা জানে না কোথায় যাবে কোথায় থাকবে কোথায় উঠবে কি খাবে কিচ্ছু জানে না কি মনে করেন আপনারা আপনাদেরকে যদি বলা হয় আপনাদের এলাকা সাইরা ব্রাহ্মণ বাড়িয়ে যান চলে যান ইমানের কারণে চলে যান দেখা যাবে তখন ইমানের জজবা কেমন বলবে কি বলেন হুজুর 2 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি বানাইলাম এই এলাকায় এত জায়গা জমি কিনলাম মিঠাচড়া জোরারগঞ্জ বাড়িয়ার হাট এইসব জায়গায় কত ব্যবসা বাণিজ্য ওপেন করলাম কিভাবে চলে যাব আর সাহাবায়ে কেরাম ইমান এনেছেন হিজরতের অর্ডার এসেছে প্রশ্ন করেন নাই এগুলোর কি হবে আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে ভিটা মাটি ঘর বাড়ি সব ফালাইয়া থুইয়া দিয়া আল্লাহর আদেশে তারা ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন আল্লাহু আকবার এর নাম ইমান এর নাম কি ইমান
ইমান কারে কয় আমরা তো ঈমান এনে বিনিময় দিতে জানি না আর সাহাবীরা ঈমানের জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন ঘরবাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন ঈমানের জন্য রক্ত দিয়েছেন নবীজি বলেছেন জীবন দিতে হবে পেছনে থাকার নাই জীবন দিয়ে শহীদ হয়ে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত কিনেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রকম এই জাতির ঈমান ছিল এটাকে বলে ঈমান হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায় কাফিরের গোষ্ঠী মক্কা থেকে মদিনায় চলে গেছে মুসলমানরা তাও তাদের দিল শান্তি হয় না হিজরত করে চলে গিয়েছেন হিজরত করে চলে গিয়েছেন পরের বছরই কাফেররা মুসলমানদের উপর হামলা করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিশাল বাহিনী 1000 এর বাহিনী নিয়ে তারা হামলা করার উদ্দেশ্যে মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরে গিয়ে অবস্থান নিল এই খবর নবীজির কাছে চলে গেল নবীজি সাহাবীদেরকে ডাকলেন এই রকম অবস্থা আবু জাহেল তো তার পুরো বাহিনী নিয়ে চলে এসেছে আল্লাহর তরফ থেকে সরাসরি জিহাদের যুদ্ধের অর্ডার চলে আসলো আল্লাহু আকবার এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সশস্ত্র যুদ্ধ হবে আল্লাহর তরফ থেকে অর্ডার চলে আসলো বলেন তো সাহাবীদের কি যারা ঘরবাড়ি ফালাইয়া দিয়ে চলে আসছে মদিনায় টাকা পয়সা আছে এখন না অস্ত্রশস্ত্র আছে না তারপরে বিশাল বাহিনী আছে না কিচ্ছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা কি ঈমান জোরে বলেন ঈমান এই একটা জিনিস থাকলে গোটা দুনিয়ার সমস্ত পরাশক্তিকে পায়ের তলায় ফেলে দেওয়া যায় ঠিক জিনিসটার নাম কি ঈমান ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা যুদ্ধের জন্য রেডি হও দুইটা বাচ্চা একদম কিশোর বয়সের ছেলে কিশোর বয়সের দুইটা ছেলে একজন হচ্ছে মুয়াজ আর একজন মুআউয়িজ আপন দুই ভাই এরা এসে বলতেছে নবীজি আমাদের তো সংখ্যা খুব কম মাত্র 313 জন 300 কত জন ওরা তো 1000 মানুষ এমনিতেই কম আমরা দুই ভাই আমাদেরকে নিয়ে নেন নবীজি বললেন তোমাদের বয়স কম তো তোমরা যে যুদ্ধ করবা তোমাদের সেই শক্তি আছে ফিজিক্যাল ফিটনেস কয় আছে তো আছে আমরা দুই ভাই আমাদের দুইজনকে নিয়ে নেন বড়টা বলে যে নবীজি দুইজনকে নাম যে আমার এনে আমি তো বয়সে তার চেয়ে বড় ছোটটা কয় এই কি বলো এগুলা দুই ভাই একসাথে চলাফেরা করি খাওয়া দাওয়া খাই একসাথে খেলাধুলা করি এখন তুমি বুঝি আমারে থইয়া চলে যাবা ছোট ভাই বলো না হুজুর নবীজি আমাদের দুই ভাইকে তাইলে একটু কুস্তিতে লাগাই দেন যে জিতবে তাকে নেবেন সে বড় হইলে কি হইছে সে শক্তিতে আমার সাথে নবীজি বললেন ঠিক আছে দুই ভাই কুস্তি লাগো এখন দুই ভাই যখন কুস্তি লাগছে বড়টা একটা দিয়েই ফালাই দিছে নিচে ছোট ভাই বলে ভাই তোমার তো শক্তি একটু বেশি তুমি ফালাই দিবে আমি এখন তোমারে ধরবো তুমি ইচ্ছা করে পড়ে যাইও নবীজিকে দেখাবো আমারও শক্তি আছে তাহলে নবীজি তোমার সাথে আমাকেও পারমিশন দিয়ে দিবে নবীজি কথাটা শুনে ফেললেন নবীজি বললেন ঠিক আছে যাও তোমাদের দুইজনকেই পারমিশন দেওয়া হলো সুবহানাল্লাহ এই দুই পুলা করছে কি জানেন মুয়াজ আর মুআউয়িজ করছেটা কি জানেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন সিরাতের সমস্ত গ্রন্থে এটা বর্ণিত হয়েছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বদরের মাঠে যুদ্ধ করব এই দুইটা বাচ্চার জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছিল যে এই মাঠে এরা কি করে এত ছোট ছোট ছেলে আমার যখন মেজাজ এমনি খারাপ এদেরকে দেখে হেরা আইসা আমারে কয় চাচা আবু জেহেল কুন্ডা তা আমি তখন বললাম ভাতিজা তোরা আবু জেহেল দিয়ে কি করবে রে বাবা কয় আবু জেহেল একটু দেখায় দেন শুনেছি এই আবু জেহেল নবীজির মাথার উপরে উঠেন নারী বুড়ি ফেলেছে এই আবু জেহেল নবীজিকে কষ্ট দিয়েছে গালি গালাজ করেছে আবু জেহেল আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে হেরে দেখায় দেন আজকে আমাদের টার্গেট শুধু আবু জেহেল তারে পাইছি তো শেষ করে ফেলবে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ব্যাপার দুইটা ছেলে ছোট্ট কিন্তু তেজ তো খুব বেশি দেখা যায় তোমরা তারে মারবা কিভাবে সে তো অনেক প্রোটেকশনের ভেতরে আছে কয় না চাচা একটু দেখাইয়া দেন কিছুক্ষণ পরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দেখাই দিলেন ওই যে দেখতেছো তাকে ঘেরাও দিয়ে সৈন্য দিয়ে ঘেরাও করে রাখা উটের পিঠে একজনকে দেখা যায় সেই হলো আবু জেহেল যখনই বলে দিছে যখনই বলে দিয়েছে তখন মুয়াদ সিংহের মতো গর্জন দিয়ে তিনি দুরন্ত দুরন্ত একেবারে গতিতে দ্রুত বেগে আবু জেহেলের কাছে গিয়ে তিনি তার তরবারে দিয়ে আবু জেহেলের পায়ে যখন আঘাত করলেন একটা আঘাতে আবু জেহেলের পাটা কেটে নিচে একেবারে খসে পড়ে গেল ওই যে শেষ আবু জেহেল আর দাঁড়াইতে পারে নাই যখনই আবু জেহেলের পা কেটে ফেলছে
তখন ইকরিমা বিন আবু জাহেল এসে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ডান হাতের মধ্যে তরবারি দিয়ে কোপ মারলো ডান হাতটা কেটে পড়ে গেছে চামড়ার সাথে ঝুলে আছে চামড়ার সাথে ঝুলে আছে এখন বাম হাতে তরবারি নিয়ে তরবারি চালায় কিন্তু হাত এটা তো ঝুলে আছে ডিসটর্ব করে এইজন্য তার ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে পাড়া দিয়ে ধরে পায়ের নিচে পাড়া দিয়ে ধরে একটানে সেটা ছিড়ে ফেললেন বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন ওইদিকে ছোট ভাই মুআউয়েজ দেখতেছে আমার ভাই আঘাত করে ফেলছে আমি যদি কিছু না করি তো নবীজিকে কি বলবো সে এসে মারছে আরেক পায়ে কোপ আল্লাহু আকবার বলে এরপরে আবু জাহেল পড়ে গেল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে তারে দেখলেন যে নিঃশ্বাস আসে আসে যায় যায় খতম করলেন আর মুআউয়েজ রাদিয়াল্লাহু আনহু কে এসে কাফেররা গিরে ফেললো অতর্কিত হামলা তার উপর চালানো হলো তিনি রক্ত দিয়েছেন জীবন দিয়ে শহীদ হয়েছেন কোন মাসে জোরে বলেন কোন মাসে রমজান শুধু সিয়াম আর কিয়ামের মাস তারাবির মাস নয় বরং এই রমজান মাস হলো আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে তৈরি করার মাস হচ্ছে এই রমজান মাস এটা বিজয়ের মাস যেটি ইফতারের সময় নিকটবর্তী আর বাড়তি কথা বাড়াইয়া বললাম না তাহলে এই মাসের কয়টা বৈশিষ্ট্য আজকে বললাম এক নম্বর সিয়াম দুই নম্বর তিন নম্বর কোরআনের মাস চার নম্বর কি জিহাদ এই জিহাদ করা নফল না ফরজ জিহাদ মানে কি মারামারি কাটাকাটি জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনের হুকুমত কায়েমের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ আমাদেরকে সেভাবে তৈরি হওয়ার তৌফিক দান করে